আমরা সবাই চাই আমাদের বাড়ি তবে ছোট্ট আম গাছটায় প্রচুর পরিমাণে ফল হোক, কিন্তু তা হয় না। কেন হয় না, কিভাবে বা হবে, আসুন সেটা আজকে আমরা জানবো। নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী, তো এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমি সম্রাট এবং আমার সঙ্গে রয়েছে আমার ছেলে স্বপ্নদীপ। তো ও যেহেতু আপনাদেরকে একটুখানি মুখবন্ধ করে বলেই দিল যে আজকে আমরা কি দেখতে চলেছি, আমি তবু আরেকবার বলে দিচ্ছি যে আমাদের বাড়ির টবের আম গাছগুলোয় আমরা কিন্তু আশানুরূপ ফল পাই না। অনেকেই বলেন যে মুকুল আসে না ঠিক মতো, আর মুকুল এলেও ঝরে পড়ে যায়। তো কি করলে আমাদের গাছে প্রচুর মুকুল আসবে এবং কি করলে আমাদের সেই মুকুলগুলো থেকে আমরা ফল পেতে পারি, সেটা নিয়েই আজকে আলোচনা করব। যদিও ভিডিওটা অনেকটাই দেরি হয়ে গেল আমার পাবলিশ করতে। এবার বিষয়টা হচ্ছে, যাদের অলরেডি মুকুল এসে গেছে তারাও জেনে রাখুন, পরবর্তীতে আরও বেশি পরিমাণে মুকুল আনতে গেলে আপনাদের কাজে লাগবে। আর মুকুল এসে যাওয়ার পরে যে পরিচর্যাটা বলবো সেটা তো নিশ্চয়ই আপনার কাজে লাগবে, সেই জন্যে প্রত্যেকে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল, চ্যানেল পাঁচমিশালি গার্ডেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিছু গাছ রয়েছে এবং সবগুলোই টবে রয়েছে, সবগুলোই টবে। আমার টবের এগুলো গাছ, এগুলোর বয়স এই ধরুন এক বছর হলো। কিন্তু এবার আমি চাইছি যে আমার গাছের চেহারা যেহেতু অনেকটাই ভালো রয়েছে, আমি চাইছি এই গাছে প্রচুর পরিমাণে আমি মুকুল নেব। আর মুকুল তো শুধু নিলে হবে না, মুকুল থেকে আমাদের ফলে পরিণত করতে হবে। তো এই মুকুলটা আনতে গেলে আমাদের কী কী করতে হবে, প্রথম আমরা সেটা জেনে নেব। আম গাছে সাধারণত সিজনই যে আম গাছগুলো বা সিজনে সব আম গাছগুলোতেই মুকুল আসে। তো মুকুল আসা শুরু হয় মোটামুটিভাবে ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস। ফেব্রুয়ারি এবং মার্চ জুড়ে, এই দুই মাস জুড়ে সমস্ত গাছে কিন্তু মুকুল আসে। মুকুল আসার আগে আমাদের কিছু ট্রিটমেন্ট আছে, সেটা কীরকম? মুকুল আসার অন্তত দু মাস আগে থেকে আমাদের গাছের খাবার এবং জলটা টোটালি বন্ধ করে দিতে হবে। জলটা একদম টোটালি বন্ধ করে দেবো এটা তো হয় না, মানে যে গাছগুলো আমাদের ছাদে রয়েছে, টবে রয়েছে, সেগুলো তো আনালে মরে যাবে। জাস্ট তাদের বেঁচে থাকার জন্য যেটুকু জল প্রয়োজন আমরা মাঝে মাঝে সেইটুকু জল দেব, একদম টব ভাসিয়েও জল দেব না, প্রচুর পরিমাণেও জল দেব না। আর মাটিতে যে গাছগুলো রয়েছে সেগুলো আমরা জল দেবই না, একদমই জল দেব না। আর খাবারটা আমরা শীত শুরু মানে শীতের মাঝামাঝি যদি খাবার দিয়ে থাকি ভালো কথা, তার আগে যদি দিয়ে থাকেন ভালো কথা, কিন্তু এই সময় অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় কোনো খাবার গাছে কিন্তু দেওয়া যাবে না একদম। আপনি যদি খাবার দিয়ে ফেলেন, জল দিয়ে ফেলেন, তাহলে কিন্তু গাছে প্রচুর কচি পাতা বেরিয়ে যাবে। এখানে আমার একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের গোড়ায় এই যে সুন্দর একটা চন্দ্রমল্লিকা ফুল গাছ রয়েছে, এই গাছটাকে আমার বাঁচিয়ে রাখার জন্য এই গাছটা মাঝে মাঝে ঝিমিয়ে পড়ছিল, এর গোড়ায় আমি কিন্তু একটু জল দিয়েছিলাম। আর জল দেওয়ার নমুনা হিসাবে এই টবে যে আম গাছটা দেখতে পাচ্ছেন এইখানে একটা কচি পাতা বেরিয়ে গেছে, আর কচি পাতা বেরিয়ে গেলে কিন্তু মুকুল আসবে না। কিন্তু আমি যেহেতু বেশি জল দিইনি সেই জন্যে এই মুকুলগুলোই কিন্তু এখনও, এই আগাগুলো এখনও মুকুল আসেনি, মানে এই কচি পাতা বেরোয়নি, এটাই মুকুল আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটাও কিন্তু মুকুল বেরোচ্ছে। যাই হোক, আর এই গাছগুলো টোটাল আপনাদের ক্লোজ থেকে একটু দেখিয়ে দিয়ে যে দেখুন প্রত্যেকটা আগা একদম কিন্তু সেজে রয়েছে মুকুল আসার জন্যে। কেননা এই গাছের গোড়ায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একদমই জল দিইনি, খাবার দিইনি, তো সেই কারণে এই গাছগুলোই কিন্তু এবার মুকুল আসা সম্ভব। শুধু কি জল এবং খাবার না দিলেই কি মুকুল আসবে, তার পাশাপাশি কি আমাদের কিছু করার আছে? নিশ্চয়ই আছে। মুকুল আসার জন্য আমরা কি করতে পারি? মুকুল আসার জন্য আমরা মুকুল আসার আগের পিরিয়ডে বা মুকুল আসার আগে এক থেকে দেড় মাস আগে যদি আমরা গাছে দুবার, অন্তত দুবার যদি প্ল্যানোফিক্স ইউজ করতে পারি, প্ল্যানোফিক্স স্প্রে করতে পারি, তাহলে কিন্তু গাছে মুকুল আসার সম্ভাবনাটা দ্বিগুণ বেড়ে যায়। প্ল্যানোফিক্সটা কি হারে আমরা দেব? প্ল্যানোফিক্স হচ্ছে বায়ার কোম্পানির একটা ওষুধ, সেটা আমরা এক লিটার জলে চার থেকে পাঁচ ফোঁটা দেব, কখনোই বেশি দেব না। চার থেকে পাঁচ ফোঁটা এক লিটার জলে দিয়ে সেটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমরা গাছে স্প্রে করে দেবো। কখন স্প্রে করব? সূর্য ডুবে যাওয়ার পরে বা একদম বিকেল বেলায় আমরা গাছে স্প্রে করব প্ল্যানোফিক্স। পাশাপাশি আমরা কি করব? প্ল্যানোফিক্সের পাশাপাশি আমরা আরেকটা জিনিস ওই পিরিয়ডেই স্প্রে করব, সেটা হচ্ছে এনপিকে 0050 বা এসওপি 0050। অর্থাৎ এটা মানে সালফেট অফ পটাশ, গাছের ওই সময় পটাশের চাহিদা থাকে। আবার তার আগে আমরা প্ল্যানোফিক্স দিয়েছি সেজন্য আমাদের গোড়ায় খাবার দিতে হবে না, কিন্তু ওইটা দিলে আমাদের গাছে মুকুল আসার সম্ভাবনাটা দ্বিগুণ বেড়ে যায়। আর আমরা কি করব?
আর হচ্ছে গাছগুলোকে, আম গাছগুলো দেখবেন এই পুরো শীত চলাকালীন গাছগুলো ধুলো ময়লা বিভিন্ন কিছু গাছের জমে পাতাগুলো একদম কালচে কালচে হয়ে যায়, উপরে একটা ময়লা পড়ে যায়। তো আমরা নিয়মিতভাবে সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় যদি আমরা গাছগুলো একদম মানে ফোর্সে জল একদম পরিষ্কার জল স্প্রে করে পাতাগুলো ধুয়ে দিই তাহলে কিন্তু দারুণ ভালো কাজ হবে। এবার যাদের গাছে প্রচুর পরিমাণে ময়লা হয়েছে তারা কিন্তু জলের সঙ্গে সামান্য একটু ডিটারজেন্ট পাউডার বা ক্লিনিক প্লাস শ্যাম্পু মিশিয়ে নিতে পারেন। সেটা কীরকম, এক লিটার জলে এক চামচ বা হাফ চামচ মিশিয়ে আপনারা গাছটাকে পুরো ধুয়ে দিলেন, ধুয়ে দেওয়ার পরে আপনারা আবার পরিষ্কার জল দিয়ে গাছটাকে ধুয়ে দেবেন। এটা কিন্তু সপ্তাহে একবার যদি আপনি শ্যাম্পু দিয়ে ধুয়ে দেন তাহলেই যথেষ্ট, আর আপনার শ্যাম্পু দেওয়া লাগবে না। তারপরে আপনি পরিষ্কার এমনি প্লেন জল দিয়ে আপনি গাছগুলোকে ধুয়ে দেবেন। এবার আমরা কর্মব্যস্ত মানুষ সকাল এবং সন্ধ্যাবেলায় দুবার ধোয়াটা সম্ভব হয় না বা প্রতিদিনও ধোয়া সম্ভব হয় না, আমরা একদিন অন্তর একদিন বা সপ্তাহে অন্তত দুটো দিন আমরা গাছের পাতাগুলো ধুয়ে দেব। তাহলে কিন্তু গাছের শালক সংশ্লেষের হার অনেক বেড়ে যাবে এবং পাতাগুলো চকচকা হয়ে উঠবে, বেশ খাবার দাবার তৈরি করতে পারবে খুব ভালো এবং মুকুলটা খুব তাড়াতাড়ি এসে যাবে। যে ট্রিক্সটা আপনারা সমস্ত গাছের ফুল আসার সময় আপনারা কাজে লাগাতে পারবেন সেই ট্রিক্সটা হচ্ছে গাছকে কষ্ট দিন, গাছকে কষ্ট দিতে হবে, খাবারটা কম দেবেন, জলটা কম দেবেন। গাছ ভাববে যে আমি বোধহয় মারা যাচ্ছি, তো মারা যাওয়ার জন্য গাছ কী করবে, সঙ্গে সঙ্গে ওর বংশ বিস্তার করার জন্যে ও গাছে ফুল ফল এনে দেবে, তখন আবার যত্ন শুরু করবেন যাতে ওই ফুল ফলগুলো ঝরে না যায়। তো গাছকে এই কষ্ট দেওয়া এই ট্রিটমেন্টটা বা এই থিওরিটা আপনারা সমস্ত ফল গাছের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন, সব কিছুতেই 100% সাকসেসফুল রেজাল্ট আপনারা পাবেন। আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে এই সময় গাছটা যেন ফুল সানলাইট পায়, মানে আম গাছটা ফুল সানলাইট পাবে, অন্ততপক্ষে 7-8 ঘন্টা যেন সানলাইট পায় সেটা আমাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন তাহলে গাছে অবশ্যই মুকুল চলে আসবে। আর আরেকটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, যারা সবেমাত্র গাছটা লাগিয়েছেন একদম সরু গাছটা রয়েছে তাতে যদি মুকুল আসার প্রবণতা দেখা দেয় বা মুকুল এসে যায় আপনারা কী করবেন, আপনারা কিন্তু অবশ্যই মুকুলটা রাখবেন না, মুকুলটা ভেঙে দেবেন। কেননা যদি আপনি গাছে ওই সময় ফল নেন মানে একদম ছোট্ট গাছে তাহলে কিন্তু গাছের গ্রোথ একদম বন্ধ হয়ে যাবে, সারা বছর গাছটা কিন্তু ওই ফলটাকে লালন পালন করতেই কাটিয়ে দেবে, গাছ কিন্তু এক ফোঁটা বাড়বে না। তো সেই জন্য ছোট্ট গাছে কিন্তু নেবেন না, গাছগুলো অন্তত এরকম বড় হলে একটুখানি বড় হলে এক বছর পুরনো হলে তবেই আপনারা গাছে মুকুল নেবেন। তো এই পরিচর্যাটা করলেন, এবারে ধরুন গাছে এই পরিচর্যা করার ফলে আপনার গাছে মুকুল আসতে শুরু করলো, বা এখনো অনেকের কাছে আসেনি, আমার কাছেও আসেনি, সেই জন্য ভিডিওটা তাও কিছুটা লোকের কাজে লাগবে। তো ফেব্রুয়ারির পরে যে মুকুলগুলো আসতে শুরু করবে তখন আমরা কি করব, এবার আমরা সবথেকে গুরুত্বপূর্ণ টপিকটা আমরা জেনে নিই, মুকুল আসার পরে এবং তাকে ফল বানানো অবধি আমাদের কি কি পরিচর্যা করতে হবে। প্রথমেই বলি, এই মুকুল আসার সময় এই সময় থেকে ফল পাকা অবধি গাছে বিভিন্ন ধরনের চষি পোকার আক্রমণ ঘটে। চষি পোকা মানে আপনারা দেখবেন যে গাছের পাশ দিয়ে যাওয়ার সময় বা গাছটাকে এরকম ধরে নাড়া দিলে, যদিও আমার গাছে একটাও নেই, চড়বড় 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 করে একটা শব্দ হচ্ছে, ছোট্ট ছোট্ট শ্যামা পোকার মতন গাছে কিন্তু লেগে থাকে, হপার পোকা চষি পোকা। এবার ওরা কি করে, ওরা গাছের রস শোষণ করে খায়। এই সময় গাছে যদি রস শোষণ করে খেয়ে ফেলে তাহলে কিন্তু মুকুলগুলো দাঁড়াবে না, মুকুলগুলো সব ঝরে পড়ে যাবে। তো ওদের মারার জন্যে আমাদের নিয়মিতভাবে অর্গানিক পদ্ধতিতে গাছে আমরা নিম তেল স্প্রে করতে পারি, 1 লিটার জলে আমরা হাফ চামচ শ্যাম্পু মিশিয়ে আমরা নিম তেলটা গাছে স্প্রে করতে পারি নিয়মিতভাবে। তাহলে কিন্তু আমাদের এই চষি পোকা বা এই সমস্ত পোকামাকড়ের আক্রমণ থেকে গাছটাকে রক্ষা করা যেতে পারে। আর এর সঙ্গে আমরা সাপ ফাঙ্গিসাইড স্প্রে করব, সেটা একদিন পরে, ধরুন যেদিন আমি নিম তেল দিলাম তার পরের দিন আমি আবার সাপ ফাঙ্গিসাইড স্প্রে করে দিলাম। গাছে মুকুল আসার পরে আমি যে সাপ ফাঙ্গিসাইডটা দিতে বললাম এটা আমরা কেন দেবো, শুধু সাপ কেন, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনার দিতে হবে সাপ না থাকলে, সেটা কেন দেবো, কারণ মুকুল প্রচুর পরিমাণে ঝরে যায় কিন্তু ছত্রাকের আক্রমণে, ফাঙ্গাসের কারণে প্রচুর পরিমাণে আমাদের মুকুল কিন্তু ঝরে যায়। তো সেইটা যাতে না হয় সেই জন্যেই কিন্তু আমরা গাছে সাপ ফাঙ্গিসাইড বা যে কোনো ধরনের আমরা ফাঙ্গিসাইড মুকুল আসার পরে অবশ্যই স্প্রে করব। আর যারা একটুখানি কীটনাশক দিতে চান গাছে তাদের জন্যে মারাত্মক একটা ওষুধ রয়েছে এই সময়ের জন্য, এই সময় বলতে আরও দুবার আমাদের দিতে হবে, সেটা কি, সেটা ইমিডাক্লোপ্রিড। ইমিডাক্লোপ্রিড গ্রুপের যে কোনো ওষুধ আপনারা দিতে পারেন, সেটা আমাদের বাজার চলতি যে কনফিডার আছে সেটাও কিন্তু আপনারা গাছে স্প্রে করতে পারেন। সেটা কীভাবে স্প্রে করবেন, 1 লিটার জলে 1 ml দিয়ে আপনারা একটু ঝাঁকিয়ে গাছে স্প্রে করে দেবেন, সেটা কখন, সেটা অবশ্যই বিকেলবেলা। তো এইটা করলে গাছের যে কোনো ধরনের চষি পোকা বা যে কোনো ধরনের পোকামাকড় গাছে আর থাকবে না।
এবার এইটা কতদিন অ্যাকশনটা থাকে, প্রায় 20 দিন পর্যন্ত গাছে কিন্তু অ্যাকশনটা থাকে, সেজন্য 15-20 দিনের মধ্যে কিন্তু আপনার এটা আর দেওয়ার দরকার নেই। কিন্তু আরেকটা কথা বলে দিই, এইটা দিলে গাছটা কিন্তু একটু সামান্য বিষাক্ত হয়ে যায়, সেজন্য দেবেন কি না দেবেন সেটা কিন্তু একটু ভেবে চিনতে দেবেন। তবে খুব পরিমাণে চষি পোকার আক্রমণ হলে তখন কিন্তু আপনাদের এটা দিতে হবে, আর সেই সঙ্গে নিয়মিত সাবফাঙ্গিসাইডটা কিন্তু ওটা দিতেই হবে। তো এইটা শুরু করলেন, মুকুলটা সবে ছোট্ট একটুখানি বেরোলো, তখন কিন্তু আপনারা এটা করলেন, আর মুকুল তো এবার বেরিয়েই পড়েছে। এরপরে আপনারা গাছে কিন্তু অবশ্যই যে কোনো ধরনের পিজিআর আপনারা স্প্রে করতে পারেন, বা সি উইড এক্সট্র্যাক্ট সেটাও কিন্তু আপনারা গাছে দিতে পারেন। পিজিআর এর মধ্যে আপনি মিরাকুলান দিতেই পারেন, মিরাকুলানের সঙ্গে ওর পাশাপাশি আরেকটা জিনিস স্প্রে করবেন, সেটা হচ্ছে এনপিকে 0050 বা এসওপি 0050, মানে একই জিনিস। এসওপি হচ্ছে সালফেট অফ পটাশ, ওটাকে ওটা হচ্ছে এনপিকে এর ভাগ, যে এনপিকে 0050 মানে নাইট্রোজেন নেই, ফসফরাস নেই এবং পটাশ আছে 50%, যে পটাশটা আমাদের গাছের এই মুকুল আসার পরে ফল অবধি প্রচুর কাজে লাগবে। তো সেটা আমরা স্প্রে করব কখন, যখন মুকুলগুলো সবে বেরোচ্ছে, একদম ছোট্ট ছোট্ট মুখ বেরিয়েছে। এই যে আমার গাছের এইখানটায় দেখতে পাচ্ছেন যে এইখানে যেরকম মুকুল বেরিয়েছে, এইরকম মুকুল বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ওই ট্রিটমেন্টটা চালু করে দিতে পারি, একটা পিজিআর আর সেই সঙ্গে এই খাবারটা। আর আপনারা এই সময় যে কোনো সময় মুকুল বেরোনোর পরে আপনারা যে কোনো ধরনের অনুখাদ্যও দিতে পারেন, অ্যাগ্রোমিন গোল্ড এই টাইপের অনুখাদ্য দিতে পারেন, তবে না দিলেও তেমন বেশি সমস্যা নেই। এরপরে মুকুলটা যখন আরেকটু বড় হলো, যখন মুকুলের মঞ্জুরিটা বেরিয়ে গেল কিন্তু ফুলগুলো ফোটেনি, মঞ্জুরিটা বেরিয়েছে ফুলগুলো ফোটেনি, তখন আমরা আরেকবার কীটনাশক দিয়ে দেব। কীটনাশক বা নিম তেল যাই হোক না কেন, কীটনাশক বলতে যে ইমিডাক্লোপ্রিড যেটা বললাম ওটা, বা নিম তেল, যে কোনো একটা কিছু আমরা ওই সময় আরেকবার দেবো, তার পাশাপাশি সাবফাঙ্গিসাইডটাও দিয়ে দেবো। কিন্তু যখন ফুলগুলো ফুটে যাবে তখন কিন্তু কোনো রকম আর কীটনাশক আমরা গাছে স্প্রে করবো না, এটা কিন্তু একদম মাথায় রাখবেন। ফুল ফুটে যাওয়ার পরে আমরা আর কিচ্ছু মানে কীটনাশক আমরা গাছে স্প্রে করবো না, তখন আমরা কী করব, তখন আমাদের নিয়মিতভাবে ধরুন 10 দিন বা 15 দিন অন্তর আপনারা মিরাকুলান বা যে কোনো ধরনের অনুখাদ্য, অ্যাগ্রোমিন গোল্ড এই টাইপের কোনো কিছু আপনারা দিতেই পারেন, সিউইড এক্সট্র্যাক্ট দিতে পারেন, যার কাছে যে ধরনের খাবার আছে সেটা আপনারা দিতে পারেন। এইবার ফুল থেকে যখন আস্তে আস্তে ফলে পরিণত হচ্ছে, আর আমাদের এই পটাশটা এটা কিন্তু আপনারা 15 দিন অন্তর গাছে নিয়মিত দিয়ে দিতে পারেন, পটাশ বলতে এসওপি যে সাদা পটাশটা পাউডারের মতন। এরপরে যখন ফলগুলো ছোট্ট ছোট্ট মটর দানার মতন সবে হচ্ছে তখন আমাদের কী করতে হবে, তখন আমাদের গাছের গোড়াটাকে একটুখানি মালচিং করে খুঁচে আমরা কিছুটা খাবার দিয়ে দেবো। খাবার বলতে কী খাবার দেবো, আমরা এরকম যদি আমার বালতি টবে হয় বা ধরুন 12 ইঞ্চির উপরে, তখন আপনারা 1 মুঠ হাড় গুঁড়ো, 1 মুঠ শিংকুচি, 2 মুঠ কম্পোস্ট, যে কোনো ধরনের কম্পোস্ট, আর সামান্য একটু নিম খোল মিশিয়ে ওটা আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। এই সময় আপনারা সামান্য একটু পটাশও ইউজ করতে পারেন গাছের গোড়ায়, পটাশ বা অর্গানিকভাবে যদি করতে চান তাহলে কলার খোসাও কিন্তু আপনারা গাছে দিতে পারেন মালচিং করে, দিয়ে অবশ্যই জল দিয়ে দেবেন। আরেকটা কথা যেটা বলা হয়নি সেটা হচ্ছে, যখন আমাদের মুকুলগুলো সবে একটুখানি মুখ বের করেছে, মানে আমরা বুঝতে পারছি যে মুকুলটা বের হচ্ছে, তখন থেকে কিন্তু আমরা নিয়মিতভাবে গাছের গোড়ায় জল দেওয়া চালু করে দেবো, মানে তখন কিন্তু আর গাছকে কষ্ট দেওয়া যাবে না, তখন আমরা নিয়মিত জল চালু করে দেবো। তারপরে খোল ভেজানো যে জলটা, খোল পচা জল, সেটা আমরা গাছের গোড়ায় দিতে পারি, গাছে আমরা ওই এসওপি বা 0050 যে পটাশটা সেটা স্প্রে করতে পারি, মানে গাছটাকে তখন আমরা লালন পালন পুরোদমে শুরু করে দেবো। তো এরপরে আপনারা দেখবেন যে গাছের ওই মটর দানার মতন গুটিগুলো কিন্তু ঝরা প্রায় বন্ধ হয়ে গেছে, মানে ঝরবেই না, তবুও দেখুন একটা মুকুলে মানে হাজার হাজার ছোট্ট ছোট্ট আম থাকে, সবগুলো ধরলে তো আপনার গাছটাই মরে যাবে, সেজন্য কিছু গুটি তো ঝরবেই, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু থলিতে বেশ কিছু আম তবুও দাঁড়াবে। তাহলে আমরা মুকুল এসে যাওয়ার পরে মেইনলি আমরা যে কোনো একটা পিজিআর দেবো বা তার সঙ্গে আমরা অনুখাদ্য দিতে পারি, সেগুলো কী দেবেন বলে দিয়েছি, আমরা পটাশ দেবো আর হচ্ছে সিউইড এক্সট্র্যাক্ট যদি সম্ভব হয় আপনাদের আনা থাকে সেটা আমরা দিতে পারি, কিন্তু কিছুদিনের ইন্টারভ্যালে, সবগুলো কিন্তু একসঙ্গে না, যে সবগুলো মিলিয়ে মিশিয়ে আজকেই স্প্রে করে দিলাম এরকম কিন্তু করবেন না। তো দেখবেন আপনার আম গাছের গুটিগুলো দাঁড়িয়ে গেছে এবং গাছটাকে সুন্দরভাবে রোদ্দুরে রাখবেন, আর তারপরে ধীরে 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 কিন্তু আমগুলো সব গুটিতে পরিণত, মানে বড় বড় আমে পরিণত হবে। এইবার একটা কথা বলে দিই, আমগুলো যখন বড় বড় গুটিতে পরিণত হবে তখন আপনারা একবার বোরন স্প্রে করে দিতে পারেন, বোরন স্প্রেও করে দিতে পারেন বা গোড়ায়ও দিয়ে দিতে পারেন গাছের গোড়ায়। বোরনটা কেন দেবো,
বোরনের ঘাটতির কারণে আমাদের আম গাছের মানে গুটি কিন্তু কিছুটা ঝরে যায়, ফল ফেটে যায়। তো সেই কারণে আমরা কিন্তু কিছুটা বোরন দিয়ে দিতে পারি ওই সময়। আর এছাড়া আমরা এই টোটাল ট্রিটমেন্ট চলাকালীন আমরা গাছে একবার এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করতে পারি। গাছের পাতাটাকে আরও সবুজ করে দেবে ও আরও আরও ক্লোরোফিল তৈরি হবে, আরও খাবার তৈরি করতে পারবে। সেজন্য এটা আমরা অপশনাল করে দিতেই পারি, না করলেও কোনো অসুবিধা নেই। আর এর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটা কথা যেটা হচ্ছে আমার ট্রিক, সেটা আমি বলি। আপনারা দেখবেন যে বর্ষাকালে যে কোনো গাছগুলো খুব সতেজ, খুব সুন্দর হয়ে ওঠে। তার কারণ কি জানেন? বৃষ্টির জলের মধ্যে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড সামান্য পরিমাণে মিশে থাকে। সেখানে বৃষ্টির জলটা যখন গাছের পাতায় পড়ে তখন গাছ পুরো আনন্দে নেচে ওঠে এবং ওর পাতাগুলো অত সুন্দর সবুজ হয়ে যায়। কেননা হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে ওর সংকেতটা আপনারা জানেন, H2O2, হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে একটা অক্সিজেন অণু বেশি থাকে। তো সেই বেশি অক্সিজেনের কারণে সেই জলটা পেয়ে গাছ কিন্তু প্রচুর সতেজ হয়ে ওঠে। তো আমরা যদি একটুখানি ট্রিক্স করে আমরা যে জলটা দিয়ে গাছটাকে ধুয়ে দিচ্ছি, সপ্তাহে একদিন যদি 1 লিটার জলে অন্তত 2 চামচ হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে স্প্রে করি, তাহলেও কিন্তু ওই একই রেজাল্ট আমরা পাবো। গাছটা অত্যন্ত সতেজ হয়ে উঠবে। হাইড্রোজেন পারঅক্সাইড 2 ধরনের পাওয়া যায়, 3% আর 6%। তো এটা আপনারা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। তো আমি বলবো 6%টা আনবেন, এনে 2 চামচ 1 লিটার জলে মিশিয়ে দেবেন। 2 চামচ মিশানোর পরে সেটা ঝাঁকিয়ে গাছে আপনি স্প্রে করে দিলেন, যখন আপনি গাছটা ধুয়ে দিচ্ছেন তখন দেখবেন মারাত্মক রেজাল্ট পাবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে, কেননা যদিও আমি অনেক লেট করে ফেলেছি সেই জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে ট্রিটমেন্ট করুন। আপনার যে গাছে মুকুল এখনও বেরোয়নি, এখনই এই ট্রিটমেন্টটা চালু করে দিন, দেখবেন মুকুল আসবে, খুব সুন্দর হবে, একটাও কিন্তু ঝরে পড়বে না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকার জন্যে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার ভিডিওটা আগে কোনোদিনও দেখেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ একটু চ্যানেলে গিয়ে আমাদের বাকি ভিডিওগুলো আপনারা অবশ্যই ভিজিট করবেন। তো এতক্ষণ সঙ্গ দিলাম, আমি সম্রাট এবং আমার সঙ্গে ছিল আমার ছেলে স্বপ্নদীপ। আজকে বেসিক্যালি তেমন কিছু হাতে কলমে দেখাতে পারলাম না, টোটালটাই শুধু বকবক করে গেলাম। তারপরেও যদি ভালো লাগে আপনার ভিডিওটা একটু শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে, আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।